রেসিপি চ্যানেল ফেলবেন যা জন্য আপনাদেরকে স্বাগত। আজকে আমার আম্মুর একটা নতুন রেসিপি নিয়ে এসেছে। আজকে আমি পাউরুটি দিয়ে পায়েস বানাবো। চুলাতে এখন আমি দুধ গরম আগে করা হয়েছে, এখন দুধটা ভালো করে গুলো দেওয়া। দুধের মধ্যে আমি তেজপাতা দেবো, একটা তেজপাতা 4 টুকরা করে নিয়ে এসেছি। এই পায়েসটা বাসায় থাকা উপকরণ অল্প অল্প উপকরণ দিয়ে বানানো যায়। পরিমাণ মতন চিনি নিছি, মিষ্টিটা আপনাদের মুখের স্বাদের উপর নির্ভর করবে, যে যতটুকু মিষ্টি খায় ততটুকু দিতে হবে। এখন আমি কয়টা কিশমিশ দিব, কাজু বাদাম গুলো এভাবে ছোটো ছোটো করে কাটানো হয়েছে দিলাম। একটা পাউরুটির টুকরো পিস টুকরো করে নেওয়া হয়েছে এভাবে এভাবে ছোটো ছোটো। পায়েসটা একেবারে অল্প সময় লাগে রান্না করতে। আলু গুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে। পাউরুটি গুলো দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, নাহলে পাউরুটি গুলো গলে যাবে। এভাবে হালকা একটু নাড়া দিতে হবে, বেশি নাড়া আবার যাবে না, পাউরুটি আবার সব ভেঙে যাবে। পাউরুটির পায়েসটা রান্না করা এখন শেষ আমার। এই পায়েসটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।